কিন্তু ওহো শোনা তো চলো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে মিশো শাড়ি হল শেয়ার করব কয়েকদিন ধরে ভাবছিলাম শাড়ি হল শেয়ার করব তার জন্য কয়েকটা শাড়ি অর্ডার করেছিলাম ফাইনালি সবকটা চলে এসেছে আজকে আমি তোমাদের সঙ্গে সেই জটেই ভিডিওটা শেয়ার করছি সামনেই আসছে দুর্গাপূজার জন্য অনেক কেনাকাটি করতে হবে তার মধ্যে থেকে যদি খুব কম প্রাইসে আমরা কেনাকাটি করতে পারি তাও আবার ভালো ভালো শাড়ি তাহলে কে না করতে চাই বলো আজকে একটু আওয়াজ আসতে পারে কারণ আমার ছেলে আমার পাশেই বসে আছে আমি যেটা বলছিলাম মিশোতে কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো ভালো শাড়ি পাওয়া যায় শাড়ি কেন যে কোনো জিনিস পাওয়া যায় আজকে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আর খুব কম প্রাইসের মধ্যে আমি পারচেস করার চেষ্টা করেছি সো গাইস আজকে আমি এতগুলো শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো এর মধ্যে দুটো ব্লাউজও আছে আর বাকি সব শাড়ি সো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক সবার প্রথমে আমি একদম সিম্পল একটা শাড়ি দিয়ে স্টার্ট করবো যেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো তার সত্ত্বেও আমি আজকে তোমাদের দেখাবো ভীষণই কম প্রাইসে আমি পেয়ে গেছি আমি স্ক্রিনে সব দিয়ে দেবো তোমাদের পাশে তাহলে তোমরা সব বুঝে যাবে যে কোনটার প্রাইস কত এক্স্যাক্ট প্রাইস আমার একটারও মনে নেই তো আমি তোমাদের স্ক্রিনেই দিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি যেটা দেখাবো এই প্যাকেটটা এই প্যাকেটের ভিতরে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার খোলা হয়ে গেছে মানে প্রত্যেকটা শাড়ি আমার খোলা হয়ে গেছে পরা হয়ে গেছে অলরেডি তোমরা শর্টসে দেখেও নিয়েছো সেই জন্য প্রত্যেকটা প্যাকেটই তোমরা খোলা দেখবে সো ফার্স্টে আমি যে শাড়িটা দেখাবো সেই শাড়িটা হলো এই যে এটা তোমরা অলরেডি দেখেছো আমাকে পরে শর্টসে সো যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো সো চলো খুলি এইটা কী শাড়ি এটা হলো কটন খাদি টাইপের একটা শাড়ি হ্যান্ডলুম শাড়ি বোধ হয় আমি না কোনো শাড়ি ঠিকঠাক নাম জানি না তো তোমরা যেন মানে খারাপভাবে নিও না যে এই শাড়ির এই নাম কেন বললো দিদি ভাই যেহেতু আমি নাম জানি না সেই জন্য একটু ক্ষমা ক্ষমা করে দিও যাই হোক ফার্স্ট শাড়িটা হলো এইটা এইটার কালারটা না অন্যরকম দেখাচ্ছিল কিন্তু সামনে এসেছে এইটা কিন্তু পরে কিন্তু ভালোই লাগছে বেশ সুন্দর আছে এটার ব্লাউজ পিসও আছে পরার পর কেমন লাগবে সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো তার সত্ত্বেও আমি ছবি দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পারছো ভীষণই সিম্পল মানে যাদের বিয়ে হয়ে গেছে তারাও পরতে পারো যাদের বিয়ে হয়নি তারাও পরতে পারো ভীষণই সুন্দর একটা শাড়ি যে কোনো জায়গায় তোমরা ক্যারি করতে পারো পুজোতেও ক্যারি করতে পারবে এবং নর্মাল যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে ভীষণই সিম্পল শাড়িটা এটার ভেতরে এইরকম এগুলো চুমকি এগুলো সেলাই করাই রয়েছে তো এইরকম লাগানো আছে আর এইটার আঁচলে রয়েছে হলো এরকম আর এই চুমকিগুলো আঁচল সাইডে মানে এখান থেকে পুরো আঁচলের দিকে ঘন চুমকি দেওয়া আর এখানের পেছন থেকে পুরো কুচি টুচি মানে আরও ছাড়িয়ে সেখানে হলে একটু গ্যাপে গ্যাপে এতটা গ্যাপে গ্যাপে তোমার চুমকি বসানো আছে প্যাঁচাও এবার পিঙ্কটা হলো আস্তে আস্তে সো এই গেল আমার ফার্স্ট শাড়ি এরপর আমি যে শাড়িটা দেখাবো সেই শাড়িটা হলো সেম শাড়ি কিন্তু কালার আলাদা আগে যে শাড়িটা দেখলে সেই শাড়ি এইটা এটা পুরো হোয়াইট এটা মানে কোনো অন্য কালারই নেই ওটাই যেরকম আঁচলে তাও হলুদ ছিল এটা কিন্তু কোনো কালারই নেই এটা পুরোপুরি হোয়াইট এটা কিন্তু দুর্দান্ত লাগছে আমার কাছে একটাও সাদা রঙের ছিল না আর এইবার এরপরে আরেকটা দেখবে যে সাদা রং নিয়েছি আমি মানে সাদার প্রতি আমার মন চলে গেছে এবার পুজোতে আমি সাদা পরবো সো এই হলো আমার সেকেন্ড শাড়ি ভীষণই সুন্দর এটা তো আরও ভালো লাগছে মানে ওইটার তুলনায় এটা মারাত্মক লাগছে এটার ভেতরেও সেম চুমকি এখান থেকে ঘন আর এরপরে যেগুলো আছে সেগুলো একটু বেশি গ্যাপে গ্যাপে রয়েছে এটা পরেও কেমন লাগছে সেটা আমি তোমাদের পাশে দিয়ে দিচ্ছি শর্টসে হয়তো দেখে নিয়েছো নাও দেখতে পারো সো আমি তোমাদের পাশে ছবি দিয়ে দিচ্ছি ওখানে তোমরা দেখতে পারছো যে কেমন লাগছে পরে সো এইটা দেখো দারুণ লাগছে কিন্তু সো এই গেল সেকেন্ড শাড়ি আর এই দুটোর প্রাইস একটু তফাৎ আছে এইটার বেশি কি ওইটার বেশি আমার ঠিক মনে নেই কিন্তু একটা একটু বেশি আছে একটা একটু কম আছে তাও তোমরা 450-এর মধ্যে এগুলো পেয়ে যাবে ভীষণই অ্যাফোর্ডেবল শাড়িগুলো আর এর প্রত্যেকটার ব্লাউজ পিস আছে তো ব্লাউজ পিস নিয়ে কোনো চিন্তা নেই তোমরা বানাতেই পারো আর ভীষণই সফট তোমাদের আমি একটু মানে কোয়ালিটিটা বলে দিই ভীষণই সফট মানে ইজিলি ক্যারি করতে পারবে গরমের মধ্যে কোনো অসুবিধাই নেই একদমই হালকা শাড়ি ওই হ্যান্ডলুম টাইপের যেগুলো হয় না হ্যান্ডলুম মানে সফট হ্যান্ডলুম যেগুলো হয় না সেই শাড়ি এরপর আমি তোমাদের দেখাবো থার্ড শাড়ি থার্ড হলো এটাও একটা হ্যান্ডলুম টাইপেরই শাড়ি আমি ঠিক নাম জানি না বললাম তো এটাও তোমরা আমার ব্লগে দেখেছো যদি না দেখে থাকো আমি পরেই নিই এটা এখনো তো এটা আমাকে পরে কেমন লাগছে সেটা তো আমি দেখাতে পারবো না কিন্তু গায়ে ফেলে অবশ্যই দেখাবো যে কেমন লাগছে এটা আমার গায়ে ভীষণই সোবার একটা কালার যারা স্কুল টিচার আছো যারা কোনো অফিস টফিসে যাও তারা এইরকম শাড়ি কিন্তু পারচেস করতেই পারো ভীষণ ভালো লাগবে এটার ব্লাউজ পিস আছে এটার ব্লাউজ পিস হলো ব্ল্যাক কালার
সো এই হলো আমার থার্ড শাড়ি, এটাও ভীষণ সফট, ভীষণ হালকা, এটা ওই মনে হয় 550 মতন দাম ছিল। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, এই শাড়িগুলো পরে আমাকে কেমন লাগছে সেগুলো তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে। আর পুজোর সময় কোনটা কোনটা আমি পরছি, কোন দিন কি পরছি এখন কিছুই বলবো না, কেন কি এখনো ঠিক করিনি কোনটা কোন দিন পরবো, যেটাই পরবো না কেন তোমরা সবই দেখতে পারবে, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর এই শাড়িটা কিন্তু গিফটের জন্য ভীষণ ভালো একটা অপশন, তোমাদের মা ঠাকুমাদেরও দিতে পারো, কেন কি কালারটা এতটাই সুন্দর যে কোনো বয়সের মানুষই কিন্তু এটা পরতে পারবে, ঠাকুমা মা বা নিজের জন্য কিনতে পারো, নিজের বোনকেও দিতে পারো, এমনই একটা সুন্দর কালার। এই যে এই শাড়িটা, তো চলো এই শাড়িটা সরিয়ে দিই, এরপর আমি তোমাদের নেক্সট শাড়িটা দেখাই। এবার আমি তোমাদের একটা শাড়ি নয় একটা ব্লাউজ দেখাবো, শাড়ি তো তিনটে দেখালাম, এবার একটা ব্লাউজ দেখাই, ওটাই ভালো হবে। সো ফার্স্ট যে ব্লাউজটা নিয়েছি আমি, এটা ভীষণ সুন্দর একটা ব্লাউজ, কিন্তু আমার না তেমন একটা দেখে ভালো লাগেনি, কিন্তু পরে বেশ ভালোই লাগছে। দেখে ভালো লাগেনি কারণ এটার কালারটা, এটা স্ক্রিনে যেরকম তোমরা দেখতে পাচ্ছ না পুরো লাল আর নীল, এটা কিন্তু আদতেও এরকম কালার না, এটার কালারটা, এটা আমি বলছি ওই যে পোড়ামাটি রং মতন কালারটা, লাল নয়। আর এইটাও ব্লুটাও ঠিক ব্লু নয়, সে কেমন একটা যেন কালারটা, স্ক্রিনে খুব সুন্দর লাগছে, সেই জন্য আমি এটা রেখেছি, নাহলে আমি রিটার্ন করে দিতাম, কেন কি পরেও ভীষণ কমফর্টেবল, লুক ওয়াইজও ভীষণ সুন্দর, এটা ডিজাইনটা তোমরা জাস্ট একটু দেখো ফিদা হয়ে যাবে। ব্যাগটা দেখতে পাচ্ছ মানে এতটা সুন্দর, এটার হাতাটা দেখো, হাতাটার ডিজাইনটা দেখো, আমার থেকেও যারা একটু মোটা আছো তাদেরও হয়ে যাবে, কেন কি ভিতরে অনেকটাই কাপড় আছে, আর যারা রোগা তাদের জন্য তো ছোট সাইজ আছেই, তারপরে আবার মেরে ঠেরেও নিতে পারবে। সো গাইস এরপর যে শাড়িটা দেখাবো সেই শাড়িটা হলো আমি অলরেডি পরে আছি, এই শাড়িটা দেখে অনেকক্ষণ ধরে তোমাদের মনে হতে পারে হাই 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 বলো ভালো করে হাই। এখন আমরা দুজন মিলে দেখাবো, ঠিক আছে? এটা দেখে তোমাদের অনেকক্ষণ ধরে মনে হতে পারে যে এই শাড়িটা দিদি ভাই কবে কিনলো, দিদি কবে কিনলো এই শাড়িটা, আমি এইবার পুজোতেই নিয়েছি। আর এই শাড়িটা কী শাড়ি সেটা তো অলরেডি তোমরা জানো, সেটা আমার বলার দরকার নেই, তবুও আমি বলছি আলিয়া ভাট শাড়ি, ইয়েস আলিয়া ভাট। এই শাড়িটা পরেছে রকি অ্যান্ড রানি, আমি যদি ভুল না হয়ে থাকি এটাই সিনেমার নাম, আমি সিনেমা দেখিও না কোনো কিছু, মানে টিভির একটা দুটো সিরিয়াল দেখি, তাছাড়া আর কিছুই দেখি না, সেই জন্য আমি ঠিকঠাক করে বলতে পারবো না নামটা কি, রকি অ্যান্ড রানি খুব সম্ভবত, মানে আলিয়া ভাট কিন্তু ওই সিনেমাটাতে এই শাড়িটা পরেছে, ভীষণ ফেমাস হয়েছে এই শাড়িটা। জর্জেটের শাড়ি, ওটা মনে হয় সিফনের শাড়ি, কিন্তু সিফন কিন্তু প্রচুর দামি হয়, সেই জন্য এটা কিন্তু জর্জেটের শাড়ি, এটা আমি পেয়েছি 450 মতো না 500 এরকম প্রাইসেই। শোনা একবার যাচ্ছে একবার আসছে, যাই হোক এই শাড়িটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই পারচেস করতে পারো, ভীষণই সুন্দর একটা শাড়ি, আর যারা টিনেজার আছে তাদের তো ভীষণ ভালো লাগবে। এই শাড়িটা কিন্তু ইজিলি তোমরা ক্যারি করতে পারবে, ভীষণ সফট, ভীষণ লাইট ওয়েট। এর সঙ্গে ব্লাউজ পিসও এসছে, যেটা আমার মনে হয় যে সেলাই না করালেও চলবে, কেন কি যে কোনো এরকম পিঙ্ক হোক বা এটাই হয় বাচ্চা কাচ্চা থাকলে, জানো তো এটাই হয়। এই হলো ব্লাউজ পিসটা, এটা কিন্তু ভীষণই গ্লেজি একটা ব্লাউজ পিস, তো তোমরা এটাও বানাতে পারো, কিন্তু এটা বানালে আমার মনে হয় না যে ভালো থাকবে বেশি দিন, ফেসে যাবে, আজকে আমাকে ভিডিও করতে দেবে না। যাই হোক এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা তোমরা পাশে অলরেডি দেখতেই পারছো, আর এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি চলে আসবে শর্টসে, তোমরা দেখতে পেয়ে যাবে। সো চলো এবার নেক্সট শাড়ির দিকে আগানো যাক, কেন কি বেশিক্ষণ আমার মনে হয় না আমাকে ভিডিও করতে দেবে। যাই হোক নেক্সট শাড়ি হলো হোয়াইট কালার শাড়ি, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল নেবো, ফাইনালি কিনে ফেলে, এটা ভীষণই সুন্দর একটা শাড়ি, চিকেনকারি কি এরকমই একটা নাম, বেশ আমি জানি না, স্ক্রিনে সব দিয়ে দিচ্ছি, ভীষণই ভালো একটা শাড়ি। এটা আমি ঠিক করেছি পুজোতে যে কোনো একদিন অবশ্যই পরবো, এটা পরে কেমন লাগছে সেটা কিন্তু এখন দেখাতে পারবো না, কেন কি আমি পুজোতেই পরবো। সো এই হলো শাড়িটা, এটা দাঁড়াও দাঁড়াও তুমি ওখানে রাখো এখানে বসো। সো এই হলো শাড়িটার বর্ডার, নিচের সাইডের বর্ডার দেখতে পাচ্ছ, হালকা করে কিন্তু চুমকি দেওয়া আছে মাঝে মাঝে, এখানে যেরকম একটা দুটো তিনটে, মানে এমনি দেখা যাবে না কিন্তু লাইট পড়লে ভীষণ চকচক করবে। এই শাড়িটা ভীষণ সফট, মানে কি বলবো, কটনের উপরে খুব সম্মত, ইয়েস কটনের উপরে সুতোর কাজ করা, পুরো শাড়িতে সুতোর কাজ করা, তোমরা হয়তো ভালো বুঝতে পারছো না, আমি ছবি দিয়ে দিচ্ছি এখানে, তাহলে ভালো বুঝতে পারবে যে এটা কেমন আসলে। এটার প্রাইস কিন্তু 900 উপরে, মানে 950 মতো নিয়েছে এটার প্রাইস, এটা কিন্তু দুর্দান্ত,
উপরের সাইডে কোনো বর্ডার নেই, জাস্ট এই লেসটা লাগানো। নিচের সাইডে বেশ চওড়া বর্ডার আছে, মানে সুতো দিয়েই কাজ করে কিন্তু এরকম চওড়া একটা বর্ডার ক্রিয়েট করা আছে, আর নিচে একদম এরকম একটা লেস লাগানো আছে। সো পুরো শাড়িটা কিন্তু এইরকম, আমি এটা একেবারে পুজোর সময়ই পরবো, তার আগে আশা করি পরবো না, আর যদি পরি তাহলে তো তোমরা শর্টসে দেখতেই পারবে। সো এই গেল আমার মানে ফেভারিট শাড়ি। আজকে আমি যতগুলো শাড়ি দেখালাম সবগুলোর মধ্যে থেকে এইটা হলো আমার ফেভারিট শাড়ি। লাস্ট শাড়িটা দেখানোর আগে আমি তোমাদের একটা ব্লাউজ দেখিয়ে দিই। সো অনেকদিন ধরে ভাবছিলাম নেবো কিন্তু নেওয়াই হচ্ছিল না, ফাইনালি নিয়ে ফেলেছি। এইরকমই ভেলভেটের একটা ব্লাউজ কিন্তু অলরেডি আমার কাছে আছে গ্রিন কালারে, যেটা তোমাদের খুবই পছন্দের একটা ব্লাউজ, সেই জন্য আরেকটা ভেলভেটের নিয়ে নিলাম। আর যেহেতু এবার হোয়াইট শাড়ি অনেক কটা নিয়েছি, সেই জন্য ভাবলাম একটা মেরুন কালারের হয়ে যাক নেওয়া, যেহেতু দুটোই সিম্পল, মানে ওইটার কাজ আছে তবুও কিন্তু সিম্পলের মধ্যেই, মানে হোয়াইটে হোয়াইটে চিকেন কারি টাইপের, সেই জন্য ভাবলাম ব্লাউজটা একটু জিকজাক হয়ে যাক, পুজোতে পরলে বেশ ভালো লাগবে। এই হলো আমার ব্লাউজটা, হাতাটা ঠিক এরকম পাবে আর পুরো পাইপিং করা আছে, এটার পিছনটা দেখতেই পাচ্ছ দড়ি দেওয়া আছে, আর এই হলো লটকা, আর এর সামনেটা কিন্তু তা। লাস্ট যে শাড়িটা দেখাবো সেই শাড়িটা হলো ভীষণ সুন্দর একটা শাড়ি, রেড কালারের শাড়ি। সো এই হলো আমার লাস্ট শাড়ি, যেটা ভীষণ সুন্দর হয়েছে, অষ্টমীর দিন পরার জন্য একদম পারফেক্ট একটা শাড়ি। আর এই যে কাপড়টা না, অর্গেঞ্জা টাইপের, ঠিক আছে, যারা অর্গেঞ্জা পরেছো তারা জানো যে ওইগুলো কেমন একটা হয়, মানে পুরো গা সাথে লেগেও থাকে না আবার খেড়খেড়েও থাকে না, কেমন একটা যেন ওই টাইপের আমার লাগলো এটা। আর এটার বর্ডারটা কিন্তু খুব সুন্দর, আমাদের দেখাই, এটা দেখেছ গায়ে ফেলে কেমন লাগছে, বেশ ভালো লাগছে। আমি তো ঠিক করেছি যে এটা অষ্টমীর দিন পরবো কিন্তু এখনও ঠিক হয়নি, এরপর যদি আরও ভালো শাড়ি চলে আসে তাহলে হয়তো সেটাই পরবো, আপাতত এটাই পরবো ঠিক করেছি। কেন কি পুরো লাল আছে, আবার এটা জরিটা মানে সিলভার জরি, দেখে কিন্তু বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। এটারও কিন্তু ব্লাউজ পিস আছে, এই বর্ডার রয়েছে ব্লাউজ পিসে। সো এই ছিল আমার মিশো হল, যেগুলো আমি এবার পুজোর জন্য কেনাকাটি করেছি, এরপর যদি আরও কেনাকাটি করি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর প্রত্যেকটা ব্লাউজ বানিয়ে অবশ্যই তোমাদের দেখাবো। সো তোমাদের এর মধ্যে থেকে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ওই হোয়াইট আর এই রেডটা ভীষণ ভালো লেগেছে, আর ব্লাউজটা কিন্তু এই যে এই ব্লাউজটা দারুণ লেগেছে। সো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করে দেবো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওর মধ্যে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর এই যে আমার পুচকুটা, এর জন্য মানে আধ ঘন্টার ভিডিও বানাতে আমার 2 ঘন্টা লেগে গেছে, এই যাও আমার বাড়ি যাও, সেরকম অবস্থা। চলো এই টাটা করো, টাটা করো, বলো টাটা টাটা। সো চলো টাটা। Bye. Hi. Hi. Bye. Bye. Tata. Tata. Sound come here.